মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ভগবানগোলায় নিজের বাড়িতেই আক্রান্ত হলেন সিপিআইএম নেতা জামাল হোসেন। জমি নিয়ে বিবাদের জেরে হামলা বলে খবর। গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। জমি বিবাদের জেরে ভগবানগোলায় নিজের বাড়িতেই আক্রান্ত হলেন সিপিএম নেতা জামাল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিএম নেতার অভিযোগ, পৈতৃক জমিতে চাষ করা নিয়ে বিবাদের জেরে তার দাদা ও দাদার পরিবারের সদস্যরা তার উপর হামলা চালায়। আমার বাবার পৈতৃক সম্পত্তি একটা জমির মাঝখানে আয়ল আছে, চাষ করেছি। আমার ট্র্যাক্টরে এক ধাপ মতো, এই দু তিন ফুট মতো একটা আল কিছুটা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করে দেওয়া হবে, সেটা একটা অজুহাত। কদিন থেকে একটা নাকি পরিকল্পনা করছে মারবার জন্য। এবং আমার বড় দাদা, দুই ভাইপো আর আমার বোন, একজনের হাতে শাবল, আমার ছোটো ভাইপো আপনার হাতে শাবল, আপনার যে শাবল এই করে, আর আমার বড় দাদা আর আরেক ভাইপোর হাতে হচ্ছে আপনার শাল কাঠের যে। শনিবার বাড়িতে ঢুকে মারধর করা হয় তাকে, মাথায় গুরুতর চোট লাগে তার। আক্রান্ত সিপিএম নেতাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।